আগের দিনে সালফিউরিক অ্যাসিডের ধর্ম কিছু বলেছিলাম, অল্প দু একটা বাকি আছে। ধাতুর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা বলেছি। যে ধাতুগুলো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে অবস্থিত তাদের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচে অবস্থিত তাদের সঙ্গে কিরূপ বিক্রিয়া হয়? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থিত তামার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, সিইউ প্লাস টু এইচ টু এস ও ফোর, তৈরি হবে সিইউ এস ও ফোর প্লাস এস ও টু প্লাস টু এইচ টু ও। তামার সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এবং এটাই হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস ল্যাবরেটরিতে প্রস্তুতির নীতি। তা সালফার ডাইঅক্সাইড গ্যাস তোমরা নিজেরাও মন করলে গন্ধটা নিতে পারবে। কেমন, কোথায় পাবে? যারা বস্তিতে বাস করে, দেখেছো কিনা জানি না, তারা কয়লার আগুনে রান্না করে। তা সেই কয়লার যখন আগুন দেয় তখন উনুনটাকে বাইরে রেখে দেয়, বাড়ির বাইরে। দেখবে সেখানে কয়লাগুলো দাউ দাউ করে জ্বলছে এবং একটা কালো ধোঁয়া বেরোচ্ছে যেটা চোখে লাগলে চোখ জ্বালা করে, যদি নাকে যায় শ্বাসকষ্ট হবে। ওটাই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তার কারণ কয়লা মানে কার্বন, তার সঙ্গে অশুদ্ধি হিসাবে ওই সালফার কিছু থেকে যায়, ওই সালফারটা জ্বলতে থাকে, জ্বলে সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তা এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা তোমরা ওখান থেকে দেখতে পারবে, অলরেডি যদি কেউ দেখে থাকো তো ভালো। আচ্ছা, একইভাবে মনে রাখবে জিঙ্কের সঙ্গেতে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এইটা পড়েছ যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কিন্তু জিঙ্কের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী হয়? মনে রাখবে সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা প্রবল জারক পদার্থ, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসকে জলে জারিত করে। সুতরাং এক্ষেত্রেও সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সালফিউরিক অ্যাসিড নিজে সালফার ডাইঅক্সাইডেতে বিজারিত হয়। অর্থাৎ জিটেন প্লাস টু এইচ টু এস ও ফোর, তৈরি হয় জিটেন এস ও ফোর প্লাস এস ও টু প্লাস টু এইচ টু ও। জিঙ্কের সঙ্গেতে গাঢ় সালফিউরিক অ্যাসিড উত্তপ্ত করলে ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, কিন্তু ল্যাবরেটরিতে এই পদ্ধতিতে করা হয়, তামার সঙ্গে মিশিয়ে উত্তপ্ত করে তৈরি করা হয়। তাহলে এইবার একটা অ্যাসিড যে সালফিউরিক অ্যাসিড সেটা কী করে বুঝবে? এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্পেশাল প্রপার্টি।
বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড বলে একটা পদার্থ আছে, সেই বেরিয়াম ক্লোরাইড দ্রবণে যদি সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয় তাহলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষে পড়ে। বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড প্লাস H2SO4 তৈরি হয় বেরিয়াম সালফেট, এই অধক্ষেপ পড়ে, প্লাস 2HCl। যে বেরিয়াম ক্লোরাইড দ্রবণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে বেরিয়াম সালফেটের একটা সাদা অধক্ষেপ পড়ে, যে অধক্ষেপটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। বেরিয়াম ক্লোরাইড যোগ করলে বেরিয়াম সালফেটের একটা অধক্ষেপ পড়ে এবং এই অধক্ষেপটা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য। সুতরাং একটা অ্যাসিড যে সালফিউরিক অ্যাসিড সেটা তুমি কি রূপে বুঝবে? বোঝার উপায় হচ্ছে যে ওই অ্যাসিডের মধ্যে বেরিয়াম ক্লোরাইড দ্রবণে সালফিউরিক অ্যাসিড যোগ করো, বা সালফিউরিক ওই অ্যাসিডের একটু অংশকে টেস্ট টিউবে নিয়ে ওই টেস্ট টিউবের মধ্যে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করা হলো, যদি বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ করে তাহলে বলতে হবে যে অ্যাসিডটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই পরীক্ষার সাহায্যে সালফিউরিক অ্যাসিডকে তাহলে চিহ্নিত করা। এরপর আর একটা অ্যাসিড বাকি আছে, সেটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের অপর নাম হচ্ছে অ্যাকোয়াফটিক্স বা তেজি জল, তেজি জল বলা হয় নাইট্রিক অ্যাসিডকে। তার নাইট্রিক অ্যাসিডেরও তাহলে বিক্রিয়া অ্যাসিডের নাইট্রিক অ্যাসিডের ধর্ম, অ্যাসিডের যে সাধারণ ধর্মগুলো আছে নাইট্রিক অ্যাসিডের ধর্ম তা থাকবে। যেমন অ্যাসিডের ধর্ম হচ্ছে যে অ্যাসিড জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিডও তাই। নাইট্রিক অ্যাসিডও জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে HNO3 দ্রবীভূত হয়ে H+ NO3- আয়ন উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে H+ বা NO3- আয়ন উৎপন্ন করে। এটা হচ্ছে এক নম্বর প্রপার্টি। দু নম্বর, অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিডও তাই করে। যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, NaOH+ HNO3 তৈরি হয় লবণ আর জল, Na আর NO3 যুক্ত হয়, NaNO3+H2O। নাইট্রিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে তোমার সোডিয়াম নাইট্রেট আর জল উৎপন্ন করে। আচ্ছা, দুর্বল অ্যাসিড তোমাকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, দুর্বল ক্ষার তার কোনো বিক্রিয়া আমি লিখিনি, তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ও নাইট্রিক অ্যাসিডের সহিত বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4 OH+ HNO3 NH4 OH+ HNO3 তৈরি করবে। NH4 আর NO3 যুক্ত হবে আর H আর OH মিলিয়ে H2O হয় অ্যামোনিয়াম নাইট্রেট, NH4 NO3+ H2O অ্যামোনিয়াম নাইট্রেট আর জল উৎপন্ন করে। এও দেখো লবণ আর জল, অ্যামোনিয়াম নাইট্রেট এটা হচ্ছে একটা লবণ আর এটা জল। ম্যাগনেসিয়াম অক্সাইড,
একটা ক্ষারক ম্যাগনেসিয়াম অক্সাইড ও নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করবে, MgO প্লাস HNO3 তৈরি করবে, MgO2 করবে, NO3 হোল 2 প্লাস H2O ম্যাগনেসিয়াম নাইট্রেট আর জল উৎপন্ন করে